السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما لعلهم يهتدون بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ان في السماوات والارض لايات للمؤمنين وفي خلقكم وما يبث من دابه ايات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق من السماء من رزق تحيا به الأرض بعد موتها وتصري في الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القران ولو كان من عند غير الله لَوَ زادوا في اختلافا كثيرا بسم الله الرحمن الرحيم سنرهم اياتنا في الْآفَكِ وفي انفسهم حتى يتبين لهم انه الحق أَوَلَمْ لم يكفي بربك انه على كل شيء شهيد بسم الله الرحمن الرحيم رب اشرح لي ওয়াইয়া সিরলি আমরি ওয়াহাইলুল সম্মানিত অতিথি মিস্টার রফিক দাদা এছাড়াও এখানে আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহর শান্তি দয়া এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের অনুষ্ঠানের টপিকটা হল পবিত্র কোরআন কি আল্লাহর বাণী অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে নবী মোহাম্মদ সাল্লাম তিনি হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম সেই সময় থেকে আছে যে সময় এই পৃথিবীতে প্রথম মানুষটা এসেছিলেন মহান ঈশ্বর অনেকগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন পাঠিয়েছেন অনেক নবীর আসুল আগের আসুলগণ যাদের আল্লাহ পাঠিয়েছিলেন তারা শুধু তাদের জাতির জন্য এসেছিলেন তাদের গোত্রের জন্য আর তাদের সেই নির্দেশ সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল আর সেজন্যই তারা যেসব অলৌকিক কাজ করেছিলেন যেমন সমুদ্রকে ভাগ করা মৃত ব্যক্তিকে জীবিত করে তোলা এগুলোর জন্য তখনকার মানুষ বিশ্বাস করেছিল তবে সেই কাজগুলো এখন আমাদের পক্ষে পরীক্ষা করা সম্ভব নয় নবী তিনি ছিলেন আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত নবী এসেছেন পুরো পৃথিবীর মানুষের জন্য আর তার কিতাব টিকে থাকবে অনন্তকাল পবিত্রকরণ বলছে সুরা আল আনবিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া মা নাকা ইল্লাহ রহমাত অর্থাৎ আমি তো তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি মানুষ জাতির রহমত হিসেবে রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি যেহেতু নবী মোহাম্মদ সাল্লাউল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী এবং তার কিতাব চিরস্থায়ী সেজন্য আল্লাহতালা নবীকে যে অলৌকিক নিদর্শন দিয়েছেন সেটাও চিরস্থায়ী আর সেটা আমরা সব সময় পরীক্ষা করতে পারি যদিও নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম অনেক অলৌকিক কাজ করেছেন হাদিসে সেগুলোর বর্ণনা আছে সেটাই ছিল রীতি তিনি এগুলোর উপর গুরুত্ব দেননি যদি এই অলৌকিক কাজগুলো আমরা বিশ্বাস করি তবে আমরা গর্ব করি শ্রেষ্ঠ অলৌকিক কাজটা নিয়ে আল্লাহ তার উপরে যেটা নাজিল করেছিলেন অর্থাৎ পবিত্র কোরআন আল কোরআন সব সময়ের জন্য একটা অলৌকিক নিদর্শন এর অলৌকিকত্ব চোদ্দশো বছর আগেও প্রমাণিত হয়েছে আজকের দিনও প্রমাণ করা সম্ভব ভবিষ্যতও সম্ভব এক কথায় এটা হল সর্বশ্রেষ্ঠ অলৌকিক নিদর্শন সম্ভবত এটা আমরা সবাই জানি এ কথাটা আমরা সবাই জানি হোক মুসলিম বা মুসলিম যে এই পবিত্র কোরআন প্রথমবার যিনি পড়েছিলেন তিনি ছিলেন মক্কা শহরের অধিবাসী আরব দেশে সময়টা ছিল ষষ্ঠ শতাব্দী তার নাম ছিল মোহাম্মদ সাল্লাম আর এই পবিত্র কোরআনের উৎস মানুষ এই ব্যাপারটা নিয়ে তিনটি অনুমান করেছেন প্রথমটা হচ্ছে যে এই পবিত্র কোরআন এটা লিখেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম নিজেই সচেতন অবচেতন বা অচেতনভাবে আর এখানে দ্বিতীয় অনুমানটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কথাগুলো নিয়েছেন অন্যদের লেখা বই থেকে অথবা অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে তৃতীয় অনুমানটা হচ্ছে যে এই পবিত্র কোরআন এটা কোনো মানুষ লেখেনি আসলে এটা মহান ঈশ্বর আল্লাহ আলার বাণী আসুন আমরা আজকে এই তিনটি অনুমানই পরীক্ষা করে দেখি প্রথম অনুমানটা যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নিজেই এটা লিখেছেন সচেতন অবচেতন বা অচেতনভাবে যদি কেউ একজন কোনো দায়িত্ব অস্বীকার করে তাহলে সেই দায়টা সেই মানুষের উপরে চাপানো এটা অস্বাভাবিক হতে পারে সাহিত্যে অথবা হতে পারে বৈজ্ঞানিক বা অন্য কিছু কিন্তু পশ্চিমারা সব সময় এটাই বলে থাকে কোরআনের উৎস নিয়ে সন্দেহ করে আর তারা বলে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা লিখেছেন নবীজি কখনোই বলেননি যে তিনি কোরআন লিখেছেন বরং তিনি সব সবসময়ই বলেছেন এটা আল্লাহ স্মানতআলার একটি আসমানী কিতাব এখানে অন্য কিছু ভাবা সেটা অযৌক্তিক তাহলে ধরে নেওয়া যায় যে তিনি মিথ্যে কথা বলেছেন নাউজবিল্লা। ইতিহাস আমাদের বলে যে নবতের আগে বা পরে নবীজি কখনো মিথ্যে বলেছেন এমনটা শোনা যায়নি তিনি নবত লাভ করেছিলেন চল্লিশ বছর বয়সে আর তখনকার সব মানুষ এক বাক্যে বলেছে যে আমাদের নবীজি ছিলেন সৎ উন্নত চরিত্রের এবং দয়ালু আর সেজন্য তারা নবীজির নাম দিয়েছিল আলামিন অর্থাৎ বিশ্বাসী বন্ধু বা শত্রু সবাই এমনকি সেই লোকগুলো যারা বলতো যে তিনি একজন মিথ্যেবাদী নাওজুবিল্লাহ যখন তিনি নবোধ পেয়েছিলেন এমনকি তখনও তারা তাদের মূল্যবান সম্পদ নবীজির কাছে জমা রাখত তাহলে একজন সৎ মানুষ মিথ্যে বলবে কেন 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 বলবে যে কোরআন হলো আল্লাহর বাণী আর তিনি আল্লাহর নবী আসল আমরা এটা পরীক্ষা করি যেটা দাবি করেছে পশ্চিমারা অনেকেই বলে যে নবী মোহাম্মদ সাল্লাম তিনি কোরআন লিখেছেন আর নিজেকে দাবি করেছেন নবী হিসেবে বস্তুগত লাভের জন্য পৃথিবীতে লাভ করার জন্য আর আমিও একমত যে এমন অনেকে আছেন যারা এই মিথ্যে অভিযোগ করেন যে নবীরা ধর্ম প্রচার করে সম্পদ লাভের জন্য এভাবে তারা সম্পদ জমায় আর জীবন জীবনযাপন করে থাকে অনেক মানুষ এ কথা বলেন বিশেষ করে আমাদের দেশে দেখবেন এটা আমাদের নবীর আর্থিক অবস্থা নব আগেও ভালো ছিল আর পরেও ভালো ছিল তিনি বিয়ে করেছিলেন এক ধনী মহিলা ব্যবসায়ীকে নাম ছিল খাদিজা নবীজির বয়স তখন পঁচিশ এর পনেরো বছর পরে তিনি নবত লাভ করেন নবত লাভের পরে নবীজিকে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে আর আন্নাউর সংগ্রহ করা হাদিস অনুযায়ী রিয়াদা সালেহিন এখানে চারশো বিরানব্বই নম্বর হাদিসে বলা হয়েছে যে আয়সা রাদিয়াল্লাহু আনহা নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লামের স্ত্রী তিনি বলেছেন যে এমন সময় গেছে যখন এক বা দুই মাস পার হয়ে যেত কিন্তু ঘরের ভেতরে আগুন জ্বালানো হতো না কারণ তাদের রান্না করার খাবার ছিল না তখন তারা খেজুর আর পানি খেয়ে টিকে ছিলেন আর মাঝে মধ্যে মদিনার লোকজন তাদের জন্য ছাগলের দুধ পাঠাত সাময়িক সময়ের জন্য নবীজি এই প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন রিয়াদ আর সাল অনুযায়ী হাদিস নম্বর চারশো পঁয়ষট্টি ও চারশো ছেষট্টি হজরত বিলাল রাদা বলেছেন যে যখনই নবীজি কোনো প্রকার উপহার পেতেন অথবা ভবিষ্যতের জন্য কিছু তিনি সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন সেগুলো তার নিজের জন্য রাখতেন না তাহলে এই সন্দেহ কেন করবেন যে নবীজি মিথ্যে কথা বলেছেন নাওজুবিল্লা বস্তুগত লাভের জন্য আর পবিত্রকরণে একটি আয়াত আছে যেটা এই অভিযোগকে প্রত্যাখ্যান করে আয়াতটা সুরা বাকারার উনোশি নম্বর আয়াত আর এয়াতে উল্লেখ করা হয়েছে ফাওয়াইলুল লিজাল্লাযিনা ইয়াক্তুবুনাল কিতাবা বিআইদিহিম সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজের হাতে কিতাব রচনা করে সুম্মা ইয়াকুলুনা হাজা মিন আর তারা বলে এটা আল্লাহর নিকট হতে লিয়াস্টারু বিহি সামানান কালিলা তারাই কথা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য ফাওয়াইলুল্লাহু মিম্মা কাতাবাতায়দিহিম তাদের হাত যা লিখেছে সেজন্য তারাই শাস্তি পাবে ফওয়াইল আকসিবন সেজন্য শাস্তি তাদেরই যা উপার্জন করেছে এই আয়াতটা সেই লোকগুলো সম্পর্কে বলছে যারা নিজের হাতে কিতাব লিখেছে আর বলেছে এটা নিকট হতে অথবা তারা আল্লাহর বাণী পাল্টে নিজের মতো করে লিখেছে আর যদি এমনটা হতো যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেই এই কোরআন লিখেছেন আর বলেছেন এটা আল্লাহর কাছ থেকে এসেছে আর তার জীবদার সাথে যদি সবাই এটা জেনে যেত তাহলে নবীজিকে বলা হতো সবচেয়ে বড় ভণ্ড আর তার নিজের বইতে নিজেকে অভিশাপ দিতেন কিছু মানুষ বলে যে নবীজি মোহাম্মদ সাল্লু আল সাল্লাম বলেছেন যে পবিত্র কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে আর দাবি করেছেন আল্লাহর নবী এতে সম্মান পাবেন ক্ষমতা খ্যাতির জন্য নেতা হওয়ার জন্য সেই লোকের বৈশিষ্ট্য কি যার থাকে ক্ষমতা সম্মান নেতৃত্ব আর খ্যাতি সে খুব দামি কাপড় পরে সে খুব ভালো খাবার খায় সে থাকে কোনো মেনশনে বড় কোনো বিল্ডিংয়ে অনেক গার্ড থাকে ইত্যাদি আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নিজেই দুধ দুইয়েছেন নিজের জামা নিজেই সেলাই করেছেন নিজের জুতো নিজেই মেরামত করেছেন এছাড়াও প্রায় তিনি গৃহস্থালির কাজকর্ম করতেন সরলতা আর নম্রতার দিক থেকে নবীজি ছিলেন এক অসাধারণ মডেল তিনি মেঝের উপর বসতেন তিনি কেনাকাটা করতে বাজারে যেতেন কোনো প্রহরী ছাড়া যদি গরিব লোকেরাও তাকে দাওয়াত করত তিনি তাদের বাড়িতে যেতেন তাদের বাড়িতে যা থাকত সেটাই আগ্রহ করে খেতেন আর এসব কিছু কারণে নবীজির শত্রুরা বলতো পবিত্রক্রণে বলা হয়েছে সুরাতবার একষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও সে তো সবার কথা শোনে এ তাহলে কেমন মানুষ সে তো সব ধরনের লোকের কথাই শোনে একবার মক্কার পত্রলীকদের একজন প্রতিনিধি তার নাম ছিল উতবা সে নবীজির কাছে এসে বলল যদি আপনি এই নবতের দাবিটা ত্যাগ করেন আমরা আপনাকে আরবের সব সম্পদ দিয়ে দেব আপনাকে বানাবো আরব জাতির নেতা আপনাকে আমাদের রাজা বানাবো আমরা আপনার যেটা চাই সেটা হচ্ছে আপনি এই দাবিটা করবেন না যে ঈশ্বর মাত্র একজন নবীজি প্রত্যাখ্যান করলেন সুরা ফুসিলাতের একটি আয়াত দিয়ে পবিত্র কোরআনের নম্বর একচল্লিশ এই চেষ্টা বহুবার করা হয়েছে একবার চাচা আবুতালি বললেন যে নবুতের দাবি ছেড়ে দাও আমরা তোমাকে আরবের সবচেয়ে সম্পদশালী মানুষ বানিয়ে দেব নবীজি বলেছিলেন হে আমার চাচা যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চাঁদ আমি এই দাবি ত্যাগ করব না যতদিন বেঁচে থাকি একজন মানুষ কেন জীবন কাটাবে এতটা কষ্টের ভেতর এত ত্যাগের ভেতর আর তিনি ভালো ব্যবহার করেছেন এমনকি তার শত্রুদের সাথেও তিনি খুব বিনয়ী আর নম্র ছিলেন যখনই মুসলিমরা কোনো যুদ্ধে জিততো তিনি সবসময় বলতেন তিনি সবসময় বলতেন আমরাই যুদ্ধে জিতেছি আল্লাহর সাহায্য পেয়েছি বলে আমার কারণে যুদ্ধটা জিতিনি কিছু পশ্চিমা বিশেষজ্ঞ নতুন একটা থিওরি এনেছে যে নবীজি তিনি ভুগছিলেন মিথোমেনিয়াতে নাওয়জবিল্লা মিথুমেনিয়া একটা মানসিক রোগ যেখানে রোগে একটা মিথ্যে কথা বলে আর সে ভাবে যে একটা সত্যি এখন পশ্চিমারা বলে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মিথ্যে কথা বলেছেন নাওজবিল্লাহ আর ভেবেছেন একটা সত্যি মনোবিজ্ঞানী যদি কোনো মিথোমেনিয়াকে চিকিৎসা করেন তিনি সেই রোগীকে বলবেন বাস্তব ঘটনা কারণ এই লোকগুলো বাস্তবকে মানতে পারে না ধরেন একজন লোক বলল আমি ইংল্যান্ডের রাজা মনোবিজ্ঞানী সে লোককে বলবেন না যে পাগল অথবা উন্মাদ তিনি বলবেন ঠিক আছে আপনি যদি ইংল্যান্ডের রাজা হন আপনার রানী কোথায় সে বলল আমার রানী বাপের বাড়ি চলে গেছে আপনার মন্ত্রী কোথায় সে মারা গেছে আপনার প্রহরীরা কোথায় এভাবে বাস্তবের মুখোমুখি আনতে থাকলে এই মিথোমেনিয়াক অবশেষে বলবে মনে হয় আমি ইংল্যান্ডের রাজা নই কোরআন একই কাজ করে এভাবে প্রশ্ন করে বাস্তবের মুখোমুখি দাঁড় করায় সত্যি বলতে নবীজি মোহাম্মদ সাল্ল সাল্লাম মিথোমেনিয়াক ছিলেন না এই অভিযোগকারীরাই আসলে মিথোমেনিয়াক কারণ তারা বলে নবী মোহাম্মদ মিথ্যে বলেছেন আর সেটা বিশ্বাস করে আর কোরআন এই লোকদের দাঁড় করায় বাস্তবের সামনে তাদেরকে প্রশ্ন করে যদি সন্দেহ করো যদি মনে করো যে কোরআন আসমানি কিতাব নয় যদি কোরআনের পবিত্রতাকে সন্দেহ করো যদি মনে করো যে কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি তাহলে এটা কি এভাবে প্রশ্ন করা হয়েছে আর কোরআনের এই প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ এ লেকচারে কথা বলবো অনেকে আরেকটা থিওরির কথা বলে সেটা রিলিজিয়াস ইলুশন থিওরি বা সাবকনসিয়াস থিওরি যেটা অনুযায়ী নবীজি তারা বলে নাওজবিল্লা তিনি তার অবচেতন মন থেকে এই কোরআন লিখেছিলেন তিনিও জানেন না আবার অনেকে বলে তিনি উন্মাদ ছিলেন নাউজুবিল্লাহ আসুন তাদের দাবিটা পরীক্ষা করি একজন লোক যদি কোন রোগে ভুগে থাকে অথবা যদি পাগল হয় তারা এটা বুঝতে পারে না যে কোরআন নাজিল করা হয়েছিল বেশ কিছু সময় ধরে সেটা ছিল তেইশ বছর পুরো কোরআনটা একবারে নাজিল হয়নি এটা নাজিল হতে সময় লেগেছিল মোট তেইশ বছর ধাপে ধাপে ধারাবাহিকভাবে যদি এই কোরআন তারা যেমনটা বলে যদি কারো অবচেতন মন বা উন্মাদ কেউ লিখত তাহলে কোরআন এতটা সংগতিপূর্ণ হতো না আর একজন মানুষ এভাবে সবার সাথে প্রতারণা করে বলল যে সে একজন নবী আর অবচেতন মন থেকে এই কোরআন লিখল এটা তেইশ বছর চালানো সম্ভব না পবিত্র কোরআন এমন অনেক কথাই বলছে যেগুলো এই অভিযোগকে খণ্ডন করে যেমন ধরেন কোরআন অনেক ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলেছে যেটা সম্পর্কে সেই সময়ের মানুষ কিছু জানত না এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেগুলো পরে সত্যি হয়েছে অনেক বৈজ্ঞানিক ঘটনা আছে যেগুলো তখনকার মানুষ জানতো না প্রমাণিত হয়েছে কিছুদিন আগে এটা একদম অসম্ভব যে এই সব ঘটনাগুলো কোন মানুষের অবচেতন মনে আসবে বা উন্মাদ ভাবে ভাববে কোরআন সাক্ষ্য দিচ্ছে সুরা আরফের একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তারা কি চিন্তা করে না যে তাদের সহচর আদ আচ্ছন্ন নন শয়তান দ্বারা বরং সে তো এক স্পষ্ট সতর্ককারী এছাড়া পবিত্রকর্ণের সুরা কালামের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে উন্মাদ বা আচ্ছন্ন সুরত আকবিরের বাইশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর তোমাদের সাথী আচ্ছন্ন অথবা উন্মাদ নয় তাহলে কেন একজন মানুষ মিথ্যে কথা বলবে এখানে আমার পক্ষে এরকম সবগুলো থিওরি নিয়ে আলোচনা করা সম্ভব না যদি কেউ নতুন কোনো থিওরি বানান তাহলে সেই তীব্র নিয়ে প্রশ্নোত্তর পর্বে আমাকে প্রশ্ন করতে পারেন আর ইনশাল্লাহ আমিও ব্যাখ্যা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব দ্বিতীয় অনুমানটা হচ্ছে যে নবেজি কোরআনের কথাগুলো অন্য ধর্মগ্রন্থ থেকে নিয়েছেন অথবা তিনি এগুলো শুনেছেন কোন মানুষের মুখ থেকে শুধু একটা ঐতিহাসিক ঘটনা দিয়েই এই অভিযোগটা খণ্ডন করা যায় সেটা হচ্ছে আমাদের নবীজি যে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ছিলেন নিরক্ষর আর কোরআন সাক্ষ্য দিচ্ছে সুরান কাবুতের আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি এর আগে অন্য কোন কিতাব পাঠ নি এই কিতাব নাজিল হওয়ার আগে এবং তুমি নিজের হাতে কোনো কিতাবও লিখনি এটার আগে আর সেজন্য অবশ্যই মিথ্যাচারীরা কোন সন্দেহ পোষণ করবে না আল্লাহ জানতেন যে লোকজন সন্দেহ প্রকাশ করবে আর সেজন্যই আল্লাহ তার পবিত্র জ্ঞান দিয়ে বেছে নিয়েছেন তার শেষ এবং চূড়ান্ত নবীকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে যিনি ছিলেন উম্মি একজন নিরক্ষর লিখতে পড়তে তিনি জানতেন না তা না হলে অবশ্যই লোকজন সন্দেহ করত আশেপাশে যে লোকজন আছে তারা তখন বিভিন্ন রকম কথা বলতো আর নবীজির অক্ষরগঞ্জ থাকলে সমালোচক সন্দেহবাদী তারা সবাই তখন সুযোগ পেয়ে বলত যে আমাদের নবীজি কোনো জায়গা থেকে কপি করেছেন আর নতুন করে সামনে এনেছেন নওয়াজিল্লাম এই অভিযোগ এটাকেও খণ্ডন করা হয়েছে এই অভিযোগ এটাকেও কোরআন খণ্ডন করে আমাদের ভাই আশরাফ মোহাম্মদী শুরুতে কোরআন তেলাওয়াত করলেন সুরা সাজদার এক নম্বর থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত আলিফলামিম তনজিলুল কিতাবিল আরাই বাফি মিন রব্বিল আলামিন আলিফ লামিম এই কিতাবটি অবতীর্ণ হয়েছে কোনো সন্দেহ ছাড়া বিশ্বজগতের প্রতিপালকের নিকট হতে তারা কি বলে সে নিজে এটা লিখেছে না এটা প্রতিপালক হতে আগত সত্য যাতে সতর্ক করতে পারো সেই জাতিকে যাদের কাছে আগে কোনো সতর্ক করে আসেননি যাতে করে তারা সৎ পথে চলতে পারে পবিত্র কোরআন আসলে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে আলাদা এই সব ধর্মগ্রন্থে মানুষের জন্য কিছু গল্প বলা হয় একটা গল্পের বই গল্প শুরুটা কেমন শুরুতে থাকে কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর নেকড়ে আর মেস্যাবক একইভাবে অন্যান্য ধর্মগ্রন্থ যদি পড়েন যে শুরুতে ছিলেন শুধু ঈশ্বর তিনি পৃথিবী মণ্ডলী বানিয়েছেন শুরুতে ছিল একটা শব্দ অথবা এভাবে বলবে এই রকমই কথা ছিল তাই এই ঘটনাই ঘটেছে পবিত্র কোরআন আমাদের এমন কিছু বলছে না যে শুরুতে ছিল অমুকতম আপনারা যদি অন্যান্য ধর্মগ্রন্থ পড়েন সেখানে মানুষের বানানো ধারাবাহিকতা দেখবেন সেখানে বলা হচ্ছে একজন লোককে নিয়ে বলা হচ্ছে তার পরিবারের কথা তার সন্তানের কথা এই কথাগুলো বলা হচ্ছে ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এভাবে বলা হয়েছে কোরআনও বিভিন্ন মানুষ সম্পর্কে বলেছে তাদের পরিবার সম্পর্কে কিন্তু কোরআন এভাবে গল্পের বইয়ের মতো করে এই কথাগুলো বলেনি পবিত্র কোরআনের স্টাইলটা একেবারে নিজস্ব বইটা একেবারে আলাদা লোকজন যারা প্রমাণ করতে পারেনি যে কোরআন এটা একজন মানুষ লিখেছে তাই তারা অবশেষে বলা শুরু করলো যে কোরআন একটা প্রতারণা নাও যদি তাদের বলি প্রতারণাটা কোথায় তারা কোরআনের মধ্যে একটাও প্রতারণা দেখাতে পারবে না পুরো করণের মধ্যে লোকজনের সেটাই বিশ্বাস যেটার পক্ষে কোনো রকম প্রমাণ বা যুক্তি নেই আর সেটা বিশ্বাস করে তারা নিজেদেরই বোকা বানায় যেমন ধরেন যদি আমি বিশ্বাস করি যে একজন লোক সে আমার শত্রু এটার পক্ষে আমার কাছে প্রমাণ নেই এমনটা ভাবার পক্ষে কোনো যুক্তিও নেই কিন্তু যখনই সেই লোকটা আমার সামনে আসবে আমার মিথ্যে বিশ্বাসের কারণে তাকে আমার শত্রু বলে ধরে নেব সেও তখন সেও তখন আমাকে তার শত্রু বলে ধরবে আর তখন আমিও সন্তুষ্ট হব দেখলেন ঠিকই ভেবেছিলাম এই লোকটা আমার শত্রু কারণ সে শত্রুর মতো ব্যবহার করছে যদি আমি তাকে প্রথমে শত্রুটা ভাবতাম তাহলে সেই লোকটাও শত্রুর মতো ব্যবহার করত না তাহলে লোকজন কোনোরকম প্রমাণ অথবা যুক্তি ছাড়াই বিশ্বাস করে আর সেটাকে বিশ্বাস করে নিজেদের বোকা বানায় কোরআন বলছে যে আসমানি কিতাব এর মধ্যে আপনি পাবেন বিভিন্ন যুক্তি কিছু লোক বলে ধর্মগ্রন্থগুলো যুক্তিতর্কের ঊর্ধ্বে যদি যুক্তিতর্কের ঊর্ধ্বে হয় তাহলে একথা কীভাবে বলি যে অমুক পবিত্র ধর্মগ্রন্থ সত্যি আর অমুকটা মিথ্যা আর যুক্তি দিয়ে বলাকে কোরআন উৎসাহিত করেছে কথা বলাকে উৎসাহ দেওয়া হয়েছে অনেক মুসলিম ভাবেন যে আমাদের ধর্মীয় আলোচনা করা উচিত নয় এরকম আলোচনায় আমরা অংশগ্রহণ করব না যেখানে ধর্ম নিয়ে কথা হয় তাদের ধারণাটা ভুল কোরআন বলছে একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উদু ইহ সাবি